নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব ব্রাহ্মী শাকের বড়া ভাজা। আর এভাবে যদি ব্রাহ্মী শাকের বড়া ভাজা তৈরি করা হয় তাহলে বাচ্চারাও খুব মজা করে খেয়ে নেবে। আপনারা অনেকেই হয়তো জানেন যে ব্রাহ্মী শাককে ব্রেন বুস্টার বলা হয়, কারণ এই ব্রাহ্মী শাক বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নিন আমার আজকের এই রেসিপি। ব্রাহ্মী শাকের বড়া ভাজা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাঠি ব্রাহ্মী শাক। তারপর ব্রাহ্মী শাকের কচি ডগাগুলোকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এই ব্রাহ্মী শাকটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি মুসুর ডালের পেস্ট। আমি এখানে 1/2 কাপ মুসুর ডাল 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটাকে বেটে নিয়েছি। এর মধ্যে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, অল্প হলুদের গুঁড়ো, আর দেবো 2 চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু বড়াগুলো বেশ মুচমুচে খেতে হবে। তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। আর এটা মাখার জন্য এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই দেখুন, খুব সুন্দরভাবে এটা মাখানো হয়ে গেছে। এদিকে গ্যাস অন করে একটা ফ্রাই প্যানের মধ্যে দিচ্ছি কিছুটা সাদা তেল। তারপর এখান থেকে অল্প অল্প করে নিয়ে গোল চ্যাপটা করে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এই দেখুন, এভাবে করে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি বড়াগুলোকে একটা একটা করে এভাবে ছেড়ে দিচ্ছি। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে বড়াগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি বারবার উল্টে পাল্টে বড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই দেখুন, ব্রাহ্মী শাকের বড়া ভাজা কিন্তু একদম মুচমুচেভাবে তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখছি, আর ওই একই রকমভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নেব। গরম ডাল ভাতের সঙ্গে এই ব্রাহ্মী শাকের বড়া ভাজা খেতে কিন্তু দারুণ লাগবে। আর এভাবে যদি বানানো হয় তাহলে বাচ্চারাও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি, হেলদি অ্যান্ড টেস্টি ব্রাহ্মী শাকের বড়া ভাজা। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।